কি সুন্দর নাম খাদিজা, বললে ভালো লাগে না? প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের আম্মা জান, বিষ্ণুনবীর প্রথম বউ। 25 বছর বিষ্ণুনবীর সাথে সংসার করেছেন, 3 বছর বিষ্ণুনবীর সাথে জেল খেটেছেন, শিয়াবে আবি তালেবে। কেমন বউ? জামাইও জেলখানায়, বউ জেলখানায়। বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ভ থেকে এসেছে, একজন ছাড়া ইব্রাহিম। ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্ভে এসেছে, বাকি সব খাদিজার গর্ভে। যে আমরা ফাতেমা, বিশ্বনবীর কন্যার নাম কি? ফাতেমার মায়ের নাম কি? খাদিজা। সুবহানাল্লাহ। ফাতেমা, রোকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, এই চারজনের মাই খাদিজা। আবার আবদুল্লাহ, কাসেম, এদের মায়ের নামও খাদিজা। বিশ্বনবীর সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে, বরকত বেশি না কম? বেশি। বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত, সাহস যোগাতেন, শেল্টার দিতেন, ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, রুজিক তো হুব্বাহা, খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে। আবার বিশ্বনবী বলতেন, আল্লাহ যে কিয়ামতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই, আমার খাদিজারে যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা। খাদিজাকে নিয়ে মা আয়েশা একদিন একটা কটু কথা বলেছিল, বলেছিল, ও নবী, কবে আপনার এই বুড়ি মহিলা, বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে, তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি। আম করে ভালো লাগে না? খালি বুড়ির কথা কেন কেন? খালি ওই বুড়ির কথা স্মরণ করেন, আমরা আছি, আমাদের দিকে তাকান, আমরা কত সুন্দরী, আমরা কত ভালো। বিশ্বনবী রেগে গেলেন, মায়েশাকে এইভাবে ধরলেন, জীবনে কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলে নাই, শুধু ওই দিন মায়েশাকে এইভাবে ধরেছিলেন। আর বলেছিলেন, আয়েশা খবরদার, জীবনে এই কথা বলবা না, আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী, তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই, খাদিজা আমার সাথে জেল খেটেছে 3 বছর। কয় বছর? 3 বছর। খাদিজা যখন ইন্তেকাল করলো, বিশ্বনবী কবর দিলেন, দোয়া করলেন আর কাঁদলেন। সাহাবারা দোয়া শেষে চলে যায়, আবু বকর বললেন, নবী কবর দেয়া হলো, খাদিজাকে দোয়া করা হলো, এবার চলেন। বিশ্বনবী তবুও যান না। বিশ্বনবী বললেন, আবু বকর, তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, আমি যাব না, আমি দাঁড়িয়ে থাকবো, খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী দিয়ে তারপরে ঘরে ফিরে যাব। সাইয়েদনা জিব্রাইল এসে বললেন, নবী আর কান্না করবেন না, আর দাঁড়িয়ে থাকবেন না, আর বায়না ধরবেন না, বন্ধুর সাথে চলে যান, খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশনের দরকার নাই, টেনশন কার, আপনি তাড়াতাড়ি চলে যান, আপনার স্ত্রী খাদিজা যদি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে কোনো ভুল করে ফেলে, আরশের উপর থেকে আল্লাহ নিজেই জবাব দিয়ে দিবে। আল্লাহু আকবার। কি মহিলা ছিল, বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে, শেল্টার দিয়েছে, প্রতিভক্ত ছিল, খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন, বিশ্বনবী না আসলে খেতেন না, বিশ্বনবীকে কলিজার চাইতো বেশি ভালোবাসতো, পতিজা বলবে তাই শুনতো। ও মায়েরা, খাদিজাতুল কুবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি। কি ভক্তি? এখন প্রতিভক্তি নাই, আমরা করি নারী ভক্তি। এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে, বেড়ে গেছে পুরুষ নির্যাতন, কথা কম, এখন আমরা ভক্তি করা লাগে, আমরা ভক্তি না করলে ঘরে খাওয়ার নাই, এরকম ঝামেলা আছে না নাই, কথা বলেন? আপনাদের নাগাইশের মহিলারা অনেক ভদ্র, নাগাইশের মহিলারা নিশ্চয়ই পতিকে অনেক ভক্তি করে। মায়েরা, বোনেরা, আপনার স্বামী যদি আপনার উপরে না খুশ থাকে, আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না। বিশ্বনবী ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী যদি তোমার উপরে না খুশ থাকে, তোমার সব শেষ, সব শেষ। আবার বিশ্বনবী বললেন, আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম, এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম, আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো। কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে, আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই, স্বামীকে সন্তুষ্ট করেন, স্বামীর আনুগত্য করেন, দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে। আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন, স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন, দামি দামি শাড়ি কিনে দিবেন, তারপরে রাত্রিবেলা গান শোনাবেন, আধো রাতে যদি ঘুম ভেঙে যায়,
মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিও। এই গানগুলো শুধু বউয়ের গান, শালির গান না, বাবির জন্য না, চাচাতো বোনের জন্য না, উল্টা পাল্টা জায়গায় করলে গুনাহ আছে না নাই? স্ত্রীর সাথে প্রেম নিবেদন করেন, ভালোবাসা নিবেদন করেন, সংসারটারে শান্তিপূর্ণ করে দিবে কে? তার মানে খাদিজাতুল কুবরার জীবনে থেকে শিক্ষা কি বললা গেছি? কি শিক্ষা? প্রতিভক্তি। প্রতিভক্তি কি ভক্তি? প্রতিভক্তি। স্বামীকে ভক্তি করা লাগবে।